ডিএম সাহেবের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু ডিএম সাহেব কোনো একটি কারণে উপস্থিত থাকতে না পারায় অতিরিক্ত জেলাশাসক ডেপুটেশন রিসিভ করেছেন। তো ডেপুটেশনে আমাদের আজকের মূল বিষয় হলো এই রাজ্যেই আগরতলা পুর নিগমের 8 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত নোয়ানিয়ামুড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ একটি কবরস্থানের উপর প্রথমে ক্লাবঘর নির্মাণ করা হয় জোরপূর্বক, পরবর্তী সময়ে যখন সরকার সেই ডিসপুট কন্ট্রোল করতে গিয়ে বিকল্প কবরস্থানে বিকল্প জায়গা দিয়ে দেওয়া হয়, সেটা মাইনুটস করে ডিএম অফিসে মিটিং করে দেওয়া হয়েছিল, সেই বিকল্প জায়গার উপর এখন একদল সাম্প্রদায়িক গোষ্ঠী সেখানে গোরক্ষনাথের মন্দির নির্মাণ করেছে। সেই গোরক্ষনাথের মন্দির একেবারে ইল্লিগেলি কনস্ট্রাক্টেড, এবং সেই ইল্লিগাল কনস্ট্রাকশনকে আমরা মেনে নিতে পারছি না। আমরা মনে করছি কবরস্থানের জমি বেদখল করে বেআইনিভাবে এই মন্দির নির্মাণের পেছনে একটি সাম্প্রদায়িক চক্রান্তকারী গোষ্ঠী রয়েছে, যারা এই রাজ্যে হিন্দু মুসলিমের মধ্যে যে ভাতৃ সম্পর্ক সেই সম্পর্ককে বিনষ্ট করতে চাইছে, রাজ্যে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চাইছে। আমরা ত্রিপুরা পিপলস পার্টি এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা আমাদের জন্মলগ্ন থেকে সম্প্রীতি, শান্তি এবং ভ্রাতৃত্ববোধের জন্য লড়াই চালিয়ে এসেছি। এই রাজ্যে হিন্দু মুসলমানদের মধ্যে যখনই ভ্রাতৃত্ববোধের টান পড়েছে, আমরা সামনে এসে দাঁড়িয়েছি, এর বিরোধিতা করেছি, এর জন্য লড়াই করেছি, গণতান্ত্রিক পরিবেশ টিকে থাকার জন্য আমরা লড়াই করেছি। আজকে এই নোয়ানিয়ামুড়াই যে ধর্মীয় সংখ্যালঘু মুসলমানদের কবরস্থান দখল নিয়ে যে ধরনের একটি সাম্প্রদায়িক একটি ঘটনা তারা করেছে, সেই ঘটনাকে বিরোধিতা করে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং অতিসত্বর যাতে সেই বেদখল হওয়া কবরস্থানের জমি বেদখল মুক্ত করা হয় এবং সেখান থেকে মন্দির কি করবে গভর্নমেন্ট যাতে ডিসিশন নেয় ইমিডিয়েট, তার জন্য আজকে আমরা মহানী এই জেলাশাসকের কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম এবং আমরা জেলা এই অতিরিক্ত জেলাশাসকের কাছে এই দাবি জানিয়েছি আগামী এক সপ্তাহের মধ্যে উনি যেন আমাদেরকে পজিটিভ রেসপন্স দেয়, নাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব।